হরে কৃষ্ণ ভিউয়ার্স, প্রপাত কিচেনে আপনাদের স্বাগতম। আপনাদের সাথে আছি আমি লীলারানী তুঙ্গবিদ্যা দেবী দাসী। প্রপাত কিচেনের আজকের রেসিপি বিটরুট সালাদ। খুবই বিশেষভাবে তৈরি করা হয় এই সালাদ, আর এই সালাদটি তৈরি করেছেন আইএলএস প্রোগ্রাম চলাকালীন সময়ে শ্রীমান ভবামৃত কৃষ্ণদাস প্রভু। প্রভু রান্নায় খুবই পারদর্শী এবং অনেক অনেক রেসিপি জানেন, তাই প্রভুর আরও রেসিপি পেতে প্রপাত কিচেন সাবস্ক্রাইব করুন, প্রপাত কিচেনের সঙ্গেই থাকুন, লাইক ও শেয়ার করুন। চলুন বিটরুটের এই সালাডটি কিভাবে তৈরি করতে হয় তা দেখে নেওয়া যাক। ছোটো টুকরো করে কেটে নেওয়া বিটরুট, লেটুস পাতা কুচি, সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেওয়া হচ্ছে। এখানে আইলেস প্রোগ্রামের জন্য যেহেতু এই সালাদ তৈরি করা হচ্ছে, তাই অনেক পরিমাণে তৈরি করা হয়ে থাকে, যে কারণে বিভিন্ন ধাপে ধাপে সবজিগুলো অ্যাড করা হয় এবং হাত দিয়ে মেশানো হয়। কারণ এত পরিমাণ সালাদ বা যে কোনো উপকরণ কিছু দিয়ে মেশানোটা খুব কষ্টকর হয়ে যায়, তাই হাত দিয়ে মেশানো হলে ভালোভাবে মেশানো হয়। এখন দেওয়া হচ্ছে বাঁধাকপি কুচি, অলিভ অয়েল পরিমাণ মতো ভালোভাবে মিশিয়ে নেওয়া হচ্ছে। আপনারা যখন বাড়িতে এই সালাদ তৈরি করবেন, তখন আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী উপকরণগুলো নিয়ে নেবেন। ছোটো টুকরো করে কেটে নেওয়া গাজর, গাজর এবং বিট দুটোই পাতলা পাতলা স্লাইস করে কেটে নেওয়া হয়েছে, ভালোভাবে মিশিয়ে নেওয়া হচ্ছে। বাড়িতে তৈরি করার ক্ষেত্রে একসাথে সবগুলো উপকরণ দিয়ে আপনারা মিশিয়ে নিতে পারেন। আইএলএস প্রোগ্রামে 2 থেকে 3 হাজার বা এর থেকেও বেশি ভক্ত হয়ে থাকেন, তাই তাদের জন্য অনেক বেশি পরিমাণে রান্নার আয়োজন করতে হয়। সেক্ষেত্রে একসাথে সবগুলো উপকরণ দিয়ে মেশানো সম্ভব হয় না, তাই ধাপে ধাপে অ্যাড করে মেশানো হয়। কিন্তু বাড়িতে আপনারা একসাথেই সবগুলো দিয়ে মিশিয়ে নিতে পারেন। এখন উপর থেকে ছড়িয়ে দেওয়া হচ্ছে ভাজা জিরে গুঁড়ো, ভালোভাবে মেশানো হচ্ছে। আবারও জিরে গুঁড়ো ছড়িয়ে দেওয়া হচ্ছে, আবারও দেওয়া হচ্ছে অলিভ অয়েল তেল, এখন দেওয়া হচ্ছে টক দই। টক দই পর্যায়ক্রমে অ্যাড করে ভালোভাবে মিশিয়ে নেওয়া হবে। দই দিয়ে ভালোভাবে মিশিয়ে নেওয়া হচ্ছে। সালাদ স্বাস্থ্যের জন্য খুবই উপকারী এবং মুখরোচক হয়ে থাকে, তাই আপনিও বাড়িতে সুস্বাদু এই সালাদ তৈরি করে ভগবানকে ভোগ নিবেদন করে সুস্বাদু কৃষ্ণপ্রসাদ আস্বাদন করুন। খুব সহজেই ভোগের জন্য তৈরি হয়ে গেল বিটরুট স্পেশাল সালাদ।